প্রথমে যখন আমি প্রস্তাবটি সংজ্ঞায়ন করি তার প্রেক্ষিতে সরকার কোন কোন ক্ষেত্রে সচেষ্ট পাঁচটি ক্ষেত্র আমি দেখে গিয়েছিলাম মানুষবার আমি আশা করেছিলাম বিরোধী দল থেকে পাঁচটি ক্ষেত্রে দেখানো হবে যে সরকারের সম্পৃক্ততা ছিল না সরকারের আন্তরিক প্রচেষ্টা ছিল না এবং তাদের স্ট্যান্ড পয়েন্টে অর্থাৎ এই যে প্রচেষ্টা ছিল না কাদের প্রচেষ্টা ছিল তারা দেখে যাবে দেখে যেতে পারেনি মানুষবার তাই আমরা আশাহত হয়েছি মানুষবার মানুষবার আসি প্রথমে বিরোধী দলীয় নেতার বক্তব্য দিয়ে তিনি বলে গেছেন যে অসংখ্য প্রাণী মারা গিয়েছে এই যে নয় ডিসেম্বর কিন্তু মানুষবার তার কাছে তথ্যসূত্র চাওয়া হয়েছিল তিনি তথ্যসূত্র দেখে বুঝে যেতে পারেননি যে কোন তথ্য থেকে উনি পেয়েছেন মানুষ গাছ মানুষ গাছ বিরোধী দল আরও বলেছেন যে পশু নদীতে ট্রলার দুটি ট্রলার ডুবেছিল কিন্তু মানুষ গাছ তেল পাই যাস কিন্তু এই প্রথম ডুবেছে বাংলাদেশের ইতিহাসে সেটি ছিল ট্রলার মানুষ গাছ পিনাক ছয়ও ডুবেছে কিন্তু আমাদের সক্ষমতার কারণে আমরা কিন্তু উঠাতে পারিনি আমরা শিশু সব কিন্তু সক্ষমতার কারণে উঠাতে পারিনি যেটি আমি সংখ্যায় বলে গিয়েছি সরকারের সামর্থ্য অনুযায়ী সরকার আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে মানুষ গাছ মানুষ গাছ বিরোধী দল নেতা বলে গেলেন যে তিনি বিভিন্ন মাপকাঠির কথা বলে গেলেন কিন্তু এই মাপকাঠিগুলো কারো বাস্তবায়ন করবে তিনি কিন্তু সেটি একবারও বলে যাননি মানুষকার এবং কোন গতিতে বাস্তবায়ন করবে সেটি বলে জান তিনি বলেছিলেন যে তাৎক্ষণিক সরকার তাৎক্ষণিক কার্যক্রম নিয়েছে কি না কিন্তু কী কী কার্যক্রম নেওয়া উচিত ছিল সেটি তাদের বক্তব্য থেকে আসছেন মানুষপী চলে আসি উপনেতার বক্তব্য দিয়ে তিনি বলে গেলেন যে ঘোষিয়াখালী খননের কথা যে দু হাজার পনেরো সালের মধ্যে হওয়ার কথা কিন্তু মানুষের দু হাজার পনেরো কিন্তু এখন শেষ হয়নি আমরা নয় পরিবহন মন্ত্রী শাহজাহান খানের বক্তব্য তুলে ধরতে পারি মানুষপাল তিনি বলেছেন আগামী জুলাইয়ের মধ্যে গোসিয়াখালী নদীটিকে খনন করা হবে মানুষকার যেখানে দিয়ে দুইমুখী জাহাজ চলাচল করবে এখন তাৎক্ষণিকভাবে মানুষ দিয়ে আমরা জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছি কেন কেননা মানুষের মংলা বন্দরের অচল অবস্থা দূরীকরণের জন্য মানুষবার তিনি আরো তার কাছে একটা আমি বক্তব্য জানতে চাচ্ছিলাম যে ত্রিশ হাজার মেগাওয়াটের যে একটি পরিকল্পনা সেটিকে তিনি সাপোর্ট করেন কি না তিনি সাপোর্ট করেছেন কিন্তু মানুষকে তিনি বলে যাননি সেটি সেই পরিকল্পনাটি কিভাবে বাস্তবায়ন হবে তাই আমরা বলছি মানুষকে এই যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের যে পরিকল্পনাটি সরকার হাতে নিয়েছে সেটি দুই সালের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে মানুষের তাই আমরা বলছি এই যে ত্রিশ হাজার যে পরিকল্পনা সেটি বাস্তবায়নের একটি ধারাই হচ্ছে রামপাল কিন্তু মানুষের তারা বারবার রামপালের বিরোধিতা করেছে একবারও বলে যাননি যে রামপাল ছাড়া কোথায় আমরা এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করলে আমাদের দেশের জন্য ভালো হতো মানুষকে তারা বলে যেতে পারেনি মানুষবার আশি সংসদ সদস্যের বক্তব্যে তিনি যে তাকে তিনিকে বলেছিলাম যে নয় ডিসেম্বর দিতে সরকারের সামর্থ্য অনুযায়ী কী কী প্রচেষ্টা নেওয়া উচিত ছিল তিনি কিন্তু একবার বলে যেতে পারেনি মানুষবার তিনি বলেছেন যে নয় কিলোমিটার দূরে নাকি রামপাল তৈরি করা হচ্ছে সুন্দরবনে মানুষবার এর রিপোর্ট অনুযায়ী চোদ্দো কিলোমিটার দূরে সুন্দরবন থেকে চোদ্দ কিলোমিটার দূরে রামপাল তৈরি রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করা হবে এবং মানুষের সেখানে একটি অবশ্যই পরিবেশ বিষয়ক একটি তদন্ত কমিটি গঠন করা হবে যেন তোর পরিবেশের কোনো ক্ষতি না হয় অর্থাৎ মানুষের আন্তর্জাতিক বিশ্লেষকের মতে একটি বন থেকে যদি কয়লা বিদ্যুৎ কেন্দ্র নয় কিলোমিটার দূরে অবস্থিত হয় সেক্ষেত্রে সেই বিদ্যুৎ কেন্দ্রটি কখনোই বনের ক্ষতি করবে না তাই মানুষের সার্বিক বিষয় বিশ্লেষণের মাধ্যমে আমরা আমাদের যে পাঁচটি ক্ষেত্র দেখেছি এই পাঁচটি ক্ষেত্রে আমরা দেখি যেতে সমর্থ সামর্থ্য হয়েছি যে মানুষের দু হাজার নয় সালের পরবর্তী সরকার এই পাঁচটি ক্ষেত্রে অবশ্যই সচেষ্ট ছিল তাই আজকের এই প্রস্তাবটি সংসদে গৃহীত হবে ধন্যবাদ মানুষের ধন্যবাদ সবাইকে